আজকে তোমাদের যেটা আমি বলবো, কলকাতা ইউনিভার্সিটির মার্কসবাদের যে প্রথম পার্টটা আমি বলেছিলাম সেটাতে শুধু বই পড়তে ঐক সংগত দত্ত দ্বন্দ্ব বসুর যে কি দ্বন্দ্ব বসুর যে ফার্স্ট পার্টটা সেটা দিয়েছিলাম। আজকে তার সেকেন্ড পার্টটা দেবো, সেটা হচ্ছে বলেছিলাম তিনটে তত্ত্ব আছে বই পড়তে ঐক সংগতের মধ্যে, মানে দ্বন্দ্ব বসুদের মধ্যে। তোমার বই পড়তে ঐক সংগত তত্ত্ব আমি বলে দিয়েছি, আর দুটো কি বাকি রয়ে গেছে? আর দুটো বাকি রয়ে গেছে, একটা হচ্ছে নীতি নীতিকরণ, আরটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। আগে বলি পরিমাণগত পরিবর্তনটা কি আর গুণগত পরিবর্তনটা কি, মানে এটা একটাই তত্ত্ব, পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন। হচ্ছে একটা বস্তু, বস্তুর পরিমাণটা হচ্ছে অনেকটা, পরিমাণের আকৃতিটা হচ্ছে বৃহৎ, কিন্তু গুণের আকৃতি হয়তো কমই থাকতে পারে। একটা মানুষের যেমন সুপ্ত প্রতিভা থাকে, কিন্তু মানুষের আকৃতি বৃহৎ হলেও সেই সুপ্ত প্রতিভা যে মানুষের যে খুঁজে বার করবে সে মানুষের কাছে সেটা তো থাকতে পারে না, সে মানুষ সেটাকেই খুঁজতে যায়। ঠিক পরিমাণগত পরিবর্তন ও গুণগত পরিবর্তনও ঠিক তাই। বলছে পরিমাণগত পরিবর্তন, বস্তুর মধ্যে পরিমাণগত পরিবর্তন, বস্তু মানে বস্তুর মধ্যে উন্নয়ন, উন্নয়ন হতে হতে তার মধ্যে গুণগত পরিবর্তন ঘটে। একটা মানুষ সে চেষ্টা করছে, চেষ্টা করছে, তারপরে তার মধ্যে গুণগত পরিবর্তন, সেটা উন্নয়ন। অর্থাৎ আমরা কি দেখছি, পরিমাণগত পরিবর্তন হলো ধীর প্রক্রিয়া, অত অন্যদিকে গুণগত পরিবর্তন হলো খুব তাড়াতাড়ি, মানে যেটা খুব তাড়াতাড়ি প্রক্রিয়া বা ধীর প্রক্রিয়া, ওটা এটাকে বলা হচ্ছে সহজ প্রক্রিয়া বা সহজে পৌঁছানো যায়। কিন্তু পরিমাণগতটা ধীরে 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 তোমার মধ্যে করতে হবে। পরিবর্তনগত পরিবর্তনটা অনুভূমিক, এদিকে গুণগত রয়েছে উল্লম্ব। আর অন্যদিক থেকে বলতে চাই যে পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন কিভাবে আসে, পরিমাণগত একটা বস্তুর মধ্যে কিভাবে আসছে। একটা বস্তু তুমি তার উপর বল প্রয়োগ করছো, সে যখন বাইরে থেকেও চাপ পাচ্ছে আবার ভিতর থেকেও চাপ পাচ্ছে, মানে এই যে আঙুলটা, এই আঙুলটাকে যদি আমি এরকম ভাবে জড়িয়ে ধরি, এই সব দিক থেকে এটাকে আমি জড়িয়ে ধরছি, ফলে সব দিক থেকে এর বল প্রয়োগ করা হচ্ছে, সবে এ বাধ্য, এর পরিবর্তনে বাধ্য, মানে এই যে কাজটা করছে সেই কাজটা তো করতে পারবে না, অত পরিবর্তন হলে এর কাজটা, আমি যদি আমরা ধরে রাখি এ নিশ্চয় কিছু করতে পারছে না, অর্থাৎ কাজটা পরিবর্তন ঘটছে। এইভাবেই পরিমাণগত পরিবর্তন বস্তুর মধ্যে গুণগত পরিবর্তন আছে, এক সময় বস্তু পাল্টে যায়, মানে বস্তু পরিমাণগত পরিবর্তন পরিবর্তন ঘটে মাধ্যমে গুণগত পরিবর্তনে আসে, বস্তু পরিবর্তন ঘটে। এই হলো পরিমাণগত পরিবর্তন ও গুণগত পরিবর্তন। এবার আসি দ্বন্দ্ব বস্তুর তৃতীয় তত্ত্ব, নেতির নেতিকরণ। বলছে নেতিটাকে কী বলি, নেতিকতা হচ্ছে পুরনো, নেতিকরণ মানে হচ্ছে পুরনোর সাথে নতুনকে সংযোগ সাধন করে এগিয়ে নিয়ে যাওয়া। ধরো পুঁজিবাদী সমাজ, পুঁজিবাদী সমাজে ভালো মন্দটা আছে, ভালো আছে মন্দ আছে, পুঁজিবাদী সমাজ কী বলো ভেঙে গেল, এর পুঁজিবাদী সমাজে ভালো দিকটা আছে সেটা সামন্ত সমাজে নিয়ে যাচ্ছে, আবার সামন্ত সমাজে যে ভালো দিকটা আছে সেটা সাম্যবাদী সমাজে নিয়ে যাচ্ছে। এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন মার্ক্স। মার্ক্স বলছেন এইভাবে নীতি নীতিকরণের মাধ্যমে ওটা পুরনোকে সম্পূর্ণ অস্বীকার করা নয়, পুরনো যা কিছু ভালো মন্দ আছে, ওটা একটা মানুষ ধরো পুরনো নতুন, পুরনো নতুন বলতে তার যে আগে যে ভুলগুলো করতো সে ধরো সেই ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন পথে এগোনোর চেষ্টা করছে, সে নিজের স্বপ্নগুলোকে সফল করার চেষ্টা করছে। ঠিক তেমনভাবেই এই যে পুরনো কী করে, ওই মানুষটাই এই পুরনো অভ্যাসগুলোকে বদলে পুরনোর মধ্যে যা কিছু ভালো মন্দ ছিল সেগুলোকে নতুনের সাথে যোগ করলো, এই নতুনের সাথে যোগ করে সে তার স্বপ্নের দিকে এগোলো। এই হলো নেতির নীতিকরণ তত্ত্ব। এবার দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই বস্তুবাদ তত্ত্বটা পুরোপুরি ঠিক ছিল না, মার্ক্সের পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক এর কিছু সমালোচনা করেছেন। এবার সমালোচনাটা এতে আসে, বলছে মার্ক্স যে বলেছেন দ্বন্দ্বমূলক বস্তু হলো বস্তু জগৎ, তিনি মধ্যে সব কিছু কমপ্লেন করেছে, বস্তু জগৎ একটা কাল্পনিক আদর্শ, কিন্তু যে সাংস্কৃতিক পরিবেশ পরিস্থিতি সেটাকে মার্ক্স গুরুত্ব দেয়নি, সময় সেটাকে মার্ক্স গুরুত্ব দেয়নি। বলছে দুটো বস্তু পরস্পরের মধ্যে পাশাপাশি থাকলে যে তার মধ্যে দ্বন্দ্ব হবে এমন কোনো কথা নেই, দ্বন্দ্ব নাও তো হতে পারে। এই যে আমি যে বলেছিলাম বই পড়াতে সঙ্গত তো বৈর অবৈর দ্বন্দ্ব, অনেক সময় সমাজে বৈর অবৈর দ্বন্দ্ব থাকে না, এখন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখানে কি বৈর অবৈর দ্বন্দ্ব আছে? না নেই। কি আছে? না মুখ্য দ্বন্দ্ব আর গৌণ দ্বন্দ্ব, মানে সমাজের উঁচু তলার মানুষের সঙ্গে দ্বন্দ্ব আর নিচুতলা নিচু তলার মানুষের সঙ্গে দ্বন্দ্ব, এই হলো মুখ্য দ্বন্দ্ব আর গৌণ দ্বন্দ্বের মধ্যে পার্থক্য। এই হলো মার্ক্সের সমালোচনা। সমালোচনার পরে শেষের দিকে আসা যাক, মানে একদম শেষ পার্টে, শেষ পার্টে কি বলবো, যে মার্ক্সবাদ যেভাবে এই তত্ত্বগুলোকে সেই সময় মার্ক্স ভেবেছিলেন, তিনি বলছেন আমার এগুলো তত্ত্ব নয়, আমি একটা মতবাদ, আমি একটা মতবাদ সৃষ্টি করার চেষ্টা করি, সমাজে একটা আলোড়ন। সব মতবাদ থেকে মার্ক্সবাদ কিন্তু পাগলা মতবাদ, সবসময় জেনে রাখবে, পাগলা মতবাদ হচ্ছে ব্যতিক্রম, কোনো মতবাদের সাথে মার্ক্সবাদের মিল নেই।
এই জন্য রয়েছে পাগলা মতবাদ, মানে মস্তিষ্কহীন মতবাদ। মানে মস্তিষ্কে যেমন বিভ্রান্তি করলে যে মতবাদ আমাদের মনের সামনে চলে আসে, ঠিক তেমন মার্ক্সবাদও ঠিক তাই, মনে রাখবে এটা সবসময়। এবার দ্বিতীয়টা থেকে আসলাম, মানে মার্ক্সবাদের যে শেষ অংশটা, এরকম লিখবে পরিশেষে বলা যায় যে মার্ক্সবাদের এতগুলো সমালোচনা সত্ত্বেও মার্কস যেভাবে সেই সময় দাঁড়িয়ে দ্বন্দ্বকে যে বুঝেছিলেন এবং দ্বন্দ্বের মাধ্যমে যে বস্তুবাদের পরিবর্তন হয়, এবং বৈপরীত্যের ঐক্য সংহত তত্ত্ব সত্যিই আছে এবং পরিমাণগত পরিবর্তনের মাধ্যমে বস্তুর পরিবর্তন ঘটে, গুণগত পরিবর্তন ঘটে, এবং সর্বোপরি নীতি নীতিকরণ যে কিভাবে তিনি মেনেছিলেন তা সত্যিই অভিনব, তাই মার্ক্সবাদের গুরুত্বকে কখনো অস্বীকার করা যায় না। মার্ক্সবাদের মধ্যে তারাও বলতে পারে যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করছি, মার্ক্সবাদের দ্বন্দ্বমূলক বস্তুবাদের গুরুত্ব কখনো অস্বীকার করা যায় না। এবার এর উপর নোটটা দিয়ে দেবো, এই যে শেষের দিকটার উপরে তোমরা দেখে নাও। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত ধন্যবাদ, এর নোটটা দিয়েছি, দুটো ভিডিও একসাথে যোগ করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ। এই যে পরের পার্টটা, পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন, আমি বুঝিয়ে দিচ্ছি, এবার শুধু আলোচনা করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি বোঝাতে চাই। এটাও তোমরা আমি যেভাবে বলেছি সেটা সেটা এখানেই দেওয়া আছে, তোমরা শুধু নোটটা পড়ে নাও, আমি যে তত্তর করে বলে যাচ্ছি, মানে তাড়াতাড়ি বলে যাচ্ছি, তোমরা শুনে নিও। বস্তুর পরিবর্তন কেমনভাবে ঘটে তা জানা যায় এই সূত্রের মাধ্যমে। এই তত্ত্ব অনুসারে বিশ্ব প্রকৃতির প্রতিটি বস্তু অবিরাম পরিবর্তনের মধ্যে রয়েছে, এই পরিবর্তনের উন্নত থেকে উন্নত স্তরে বিকাশ, পূর্ববর্তী পরিবর্তন অবস্থা থেকে উন্নততর গুণগত অবস্থায় রূপান্তর। যে কোনো বস্তুতে তার ভেতরে ও বাইরে থেকে প্রযুক্ত শক্তির পরিমাণ ক্রমাগত বাড়তে বা ক্রমাগত কমতে থাকে। একটা সময় এমন এক অবস্থা সৃষ্টি হয় যখন বস্তুটিকে পরিমাণগত ও গুণগত উভয় দিক থেকে পরিবর্তন ঘটে, পরিমাণগত পরিবর্তন ঘটে প্রকৃত ধীর গতিতে আর গুণগত পরিবর্তন ঘটে অত্যন্ত দ্রুতগতিভাবে বা দ্রুতগতভাবে উল্লম্ফনের আকারে। পরিমাণগত পরিবর্তন একটি নির্দিষ্ট ধারায় এসে পরিবর্তন ঘটে আর পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন, এই প্রক্রিয়াটিকে দ্বান্দ্বিক উল্লম্ফন বলে, যে দ্বান্দ্বিক উল্লম্ফন বলা হয়। তারপর যত সমাজ জীবনে গুণগত পরিবর্তনকে মার্ক্সীয় ভাষায় বিপ্লব বলা হয়। নীতি নীতিকরণ তত্ত্ব যেটা তোমাদের বলছিলাম, হাতের একটু খারাপ তোমরা একটু বুঝে নিও, আমি বলে দিচ্ছি ওই জন্য, আমরা আমি এমনি এটা দেখিয়েই দিতাম, শুধু চেষ্টা করি হাতে লেখাটা চেষ্টা করার জন্য, তোমাদের জন্য চেষ্টা করি। আচ্ছা আমি আরেকটু ভালো করে করার চেষ্টা করবো, পরবর্তী ভিডিওগুলো যে নোটসগুলো আছে সেগুলো ভালো লাগে করেই করা আছে, ধীরে ধীরে লিখেছি, তোমরা দেখে নিও। নৈতিক নীতিকরণ তত্ত্ব, এই তত্ত্বের মধ্যে বস্তু পরিবর্তনের সাধারণ গতিবিধি সম্পর্কে জানা যায়। এই তত্ত্ব অনুসারে পুরাতন ব্যবস্থাকে অস্বীকার না করে কোনো বস্তু রূপান্তর ঘট সেটা সম্ভব নয়। ইংলিশের নীতি নীতিকরণ অর্থ পুরাতনকে পুরোপুরি না করে দেওয়া নয়। পুরাতন ব্যবস্থা যা কিছু গ্রহণীয় রক্ষণীয় শ্রেষ্ঠ তা সব কিছুতেই বহন ও গ্রহণ করে নতুন সৃষ্টিতে সংযুক্ত করা হয়। যেমন সমাজতান্ত্রিক বিলের মধ্যে পুঁজিবাদী ব্যবস্থাকে অস্বীকার করা হয়েছে, পুঁজিবাদী ব্যবস্থার অবদানগুলিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে নেয় এবং এইভাবে সমাজতান্ত্রিক বিপ্লব এক নতুন অবস্থা জন্ম দেয় যা পূর্বের অবস্থার তুলনায় অনেক গুণ শ্রেষ্ঠতর। ঘূর্ণ্যমান রেখার মতো লেনিন নীতির নীতিকরণ একটি স্তরকে অতিক্রম করে অপেক্ষিত শ্রেষ্ঠ স্তরের দিকে অগ্রসর হয়। প্রতিটা স্তরের মধ্যেই দিয়ে বাদের নীতিকরণ ঘটে, প্রতিবাদের মধ্যে দিয়ে বাদের নীতিকরণ ঘটে, আবার প্রতিবাদের নীতিকরণ ঘটে সম্বাদে, সম্বাদে সব ময় বয় একা দয়কার আছে। কিন্তু এবার সমালোচনা দেখো, নানা দিকে দ্বন্দ্ব অবস্থা সমালোচিত হচ্ছে। পশ্চিমী সমালোচনা মনে করেন যে দ্বন্দ্বমূলক আলোচনায় মার্ক্স ইংলিশ কোনো রকম অভিনব দান করতে পারেনি, কারণ বহু পূর্বে বিভিন্ন দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, অনেকের প্রকৃতি জগতে দ্বন্দ্বকে প্রয়োগ করার অসম্ভব, বিমূর্ত চিন্তা ও ভাবের জগতে এই প্রয়োগ সম্ভব। অনেকের মধ্যে দ্বান্দ্বিক বাস্তবতা পদ্ধতি বিজ্ঞানকে বিশ্লেষণের ক্ষেত্রে প্রযুক্তিকে প্রযুক্ত হলো জটিল সমস্যা মানব সমাজের ক্ষেত্রে একে প্রয়োগ করা অসম্ভব, কারণ বস্তু জগতের বিকাশের নিয়ম এবং মানবিক সম্পর্ক মানব সমাজের বিকাশের নিয়ম অভিন্ন নয়। এই তত্ত্বে বস্তু অপেক্ষা বস্তুর গতিতে অধিক গুরুত্ব দিল, গতি শেষ কোথায় তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এর মার্ক্সের সমালোচনা ভালো করে পড়বে, এগুলোকে নোটস করে দিকগুলো লিখে দিয়েছি। মনে করেন পুরো তো সমালোচনা সত্ত্বেও একথা বলা যায় যে দ্বন্দ্ব বস্তু বা বস্তু জগতের গতি বিকাশকে বুঝতে সাহায্য করে। এছাড়া সমাজ পরিবর্তনের মূল উৎস ও ঘটনার অভ্যন্তরীণ সবিরোধ মধ্যে নিহিত চালিকা শক্তি প্রভৃতিকে প্রকাশ করে, প্রকৃতি না একটা প্রভৃতি আছে, ওনাকে ঘেঁচেছে আমারও ভুল হয়ে গেছে, প্রকাশ করে। দ্বন্দ্ব বস্তুবাদ, এমিলি ভান্স বলেছেন, মানুষের যুগ যুগ ধরে বঞ্চিত জ্ঞান ভাণ্ডার অভিজ্ঞতার ভিত্তিতে ঘটে ওঠা হলো দ্বন্দ্ব বস্তুবাদ। এই আলোচনা করে দিলাম, নোটস দিয়ে দিলাম, তোমাদের একটা পড়ে নিও সবাই, সবাইকে ধন্যবাদ।